গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো বলো কে কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু ওই সাপের মতো ভিডিওর মধ্যে বারবার ফসফস করি, তোমরা কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, মানে কি বলবো, যে ঠান্ডা, বারবার ফসফস করতে হয়, সাপের মতো করতেই থাকি। আমার ছেলে আমাকে বলে, তুমি কি ভিডিওর মধ্যে সবসময় সাপের মতো ফসফস করো? বললাম কী করবো, ঠান্ডা লেগেছে, কিছুতেই কমছে না, শরীরটাও ঠিক নেই, তা কী করবো বল, ভিডিও তো করতেই হবে আর এটাও করতে হবে। যাই হোক, তোমরা জানি মানিয়ে গুছিয়ে নেবে। তো কালকে তো দেখালে, আমি বোনের আইব্রো ছিল, সেগুলো কমপ্লিট হলো সব কিছু, আজকে পরের দিন। তো এখন সকালবেলা ও চলে গেছে, কালকে ছিল, ও বাড়ি চলে গেছে আজকে। আজকে আবার আমার কাকিমার ঘরে খাওয়ার নেমন্তন, আমারও নেমন্তন, ওর সাথে সাথে আমিও আইবুড়ো ভাত খেয়ে যাচ্ছি, জানো তো। সেদিন এক কাকিমার বাড়িতে খেয়েছি, আর ওই তাড়াহুড়োর মধ্যে না ভিডিও ফিডিও করা হয় না। তো যাই হোক, আজকেও আছে। তো আজকে আমি এখন যাচ্ছি না, কারণ ছেলে গেছে, আমি যাবো না, অন্য কাজ আছে, ঘরেরও কাজ আছে, ঘর থেকে রোজ বেরোলে যা হয়, বুঝতে পারছো তো, খুব মশা কামড়াচ্ছে। দেখেছো এখানটা, ওই মেন গেটটা খুলে শোভায় বসেছি ডাইনিংয়ে। তো যাই হোক, এবার বলতে ও যাবে, আমি বললাম এবেলা আমি আর যেতে পারছি না, অন্য একটা কাজও আছে। তো আমি এখন স্নান, ঘরের কাজকর্ম, পুজো আচ্ছা সমস্ত কিছু সেরে তোমাদের সামনে চলে এসেছি। এখন 11:30 বেজে গেছে। হ্যাঁ, তো আমি চাও খেয়ে নিয়েছি, আজকে চা, মুড়ি, মটরশুঁটি, পেঁয়াজ এগুলো দিয়ে মেখে খেয়েছি, জানো তো, ভালোই লাগে, জানো তো, আমার কাঁচা মটরশুঁটি দিয়ে মুড়ি খেতে খেয়েছি, আমার সোনুও খুব ভালোবাসতো। যাই হোক, সে কথা বাদ দিই, কে ভালোবাসতো আর কে ভালোবাসে, আমি ভালোবাসি, এটাই বড় কথা। তো এখন আর খায় না ও, তার জন্য আর এই কথা বললাম। এবার রান্নাঘরে যাই, চলো রান্নাঘরে গিয়ে কিছু তো খাবার দাবার বানিয়ে নিই। কালকের ওই রিচ খাবার দাবার আছে, কিন্তু আমার ওগুলো ভালো লাগছে না, আজকে একটু পাতলা করে ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে, কিছু একটু খাবো। আর একটা কথা না বলে পারলাম না, মানে এত ভালোবাসা, সত্যি আমি যেরকম ইউটিউবে ভালোবাসা পাই, আমার বাস্তব লাইফেও তার থেকে কম কিছু না, সেখানেও আমি অনেক ভালোবাসা পাই। ইউটিউব তো একটা এক্সট্রা পাওনা আমাকে দিয়েছে, সব বন্ধুরা এত ভালোবাসে আমার, আর আমার রিয়েল লাইফে আমি মানে প্রতিদিনকার জীবনযাপনে যাদের সঙ্গে চলি থাকি তাদের মধ্যে ভালোবাসা কমই নেই। কখনো কখনো একটু এত কোথাও একটু কষ্ট পেলাম, ওটা আলাদা কথা, কিন্তু ভালোবাসা আমি কি বলবো, আমার বলতে গেলে চোখে জল আসে। আমি যেটা ভালোবাসি, যাকে যেটা বলি, কেউ যদি কানে শোনে আমি এই জিনিসটা খেতে ভালোবাসি বা এটা আমার ভালো লাগে, তারা খেলে তাদের মনে মনে পড়ে এবং সাথে সাথে সেই জিনিসটা পাঠিয়ে দেয়, জানো, মানে পার্সেল হয়ে সাথে সাথে আমার বাড়ি চলে আসবে। আজকেও সেম, আমি এখনও রান্নাঘরে ঢুকিনি। তো আমি আমার এক প্রিয় বান্ধবী, মানে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে, যাই হোক, সে আমার জন্য ছোট মাছ আর একটা কচুবাটা বা কিছু এরকম পাঠিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। মানে আমি এগুলো যে ভালোবাসি সেগুলো সে বানিয়েও খেতে পারে না, আমার জন্য না পাঠিয়ে, এরকম একটা ব্যাপার। সবাই, আমি বাড়ি গেলে আমার কাকিমাটাকে, আমি সবজি ভীষণ ভালো খাই দেখে, কাকিমার আশেপাশে যে যা রান্না করে, আমাকে যেই দেখলো গাড়ি থেকে আমি নামছি, বাটির সাথে সাথে চলে আসে, এনাম এটা ওকে দিয়ে ও খাবে, আমার মাকে দেয়। তো সেগুলো মানে আমার না কি বলবো, ভীষণ ভালো লাগে, জানো তো, তোমাদের এই ভালোবাসাগুলো এইভাবেই যেন চলে যায়, আর কিছু চাই না, আমার সত্যি অনেক কিছু চাওয়ার নেই। তো চলো, অনেক বক বক করছি না করে রান্নাঘরে শুধু যাই, কী কী করবো সেগুলো একটু টুকটাক করে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য রেডি করি, চলো। এই যে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে দেখো, এখানে একটা মাছের তেল ভাজা করছি, মানে চচ্চড়ি করছি, আলু পেঁয়াজ বেগুন ঠেগুন দিয়ে। যাই হোক, এটা বানিয়ে আর করবো ডিমের ঝোল। ডিম হচ্ছে আমার দিদি আর আমি খাবো, মানে ছেলে খাবে না, ছেলে চলে যাবে আমার ওই যে কাকার বাড়িতে, ওখানে খাবে, মানে আমার বাবার বাড়ির ওখানে। এটা ভাত হয়ে গেছে, ডিম তো রেডি করে রেখেছি, আর এখানে একটু মাছ আর ডাল ছিল, সেটা বার করেছি ফ্রিজের, যদি দিদি খায় তো জানি না, বার করে রেখে দিয়েছি। এটা হচ্ছে মাছের ঝাল, আর হচ্ছে তলায় আছে একটু ডাল, এই যে। তো সরি, দেখেছো কী অবস্থা। আর এই যে বললাম না যে আমার জন্য খাবার পাঠিয়েছে, এই যে দেখো কচু বাটা, আর হচ্ছে তোমার গিয়ে এই যে ছোটো মাছের চচ্চড়ি, এর মধ্যে ছোট ছোট মাছ আছে, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, দারুণ লাগে এই সমস্ত জিনিস আমার। আমার হচ্ছে মাংস টাংস কিছু লাগে না এরকম থাকলে। তো দেখো আমার এখানটা এই ভাজাটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ডিম বসিয়ে দেবো।
দিদি হচ্ছে ডিম ভীষণ ভালো খায়, তা আমরা দুজনে আজকে ডিম দিয়েই ভাত খাবো। আর রিচ মানে ওরকম মাংস টাংস মাছ টাছ খেতে ঠিক ভালো লাগছে না। দেখো ডিমের কালারটা কত সুন্দর, আর আমার সকল বন্ধুদের বলবো প্লিজ আমার ভিডিওগুলো জানি ভালো লাগে না তবুও একটু স্কিপ না করে দেখো প্লিজ, একটু না দেখলে না ভালো লাগে না। আমি যখন ওয়াচ টাইম দেখি তখন নিজেরই খারাপ লাগে যে এত মানুষ কমেন্ট করে এত কিছু করে কিন্তু কেন যে ভিডিওটা আমার দেখে না আমি বুঝতে পারি না, আমি কি সত্যি পারি না কিছু? তোমরা প্লিজ একটু জানিও যে তোমার এটা হচ্ছে না, এটা করো ওটা করো, তাহলে আমি সেইভাবে করব। কিন্তু প্লিজ তোমরা আমাকে ভিডিও দেখার থেকে বঞ্চিত করো না, আমাকে একটু দেখে দিও আমার ভিডিওগুলো। আর কি বলবো বলো, রোজ রোজ বলতেও ভালো লাগে না। তো দেখো আমার এখানে অলরেডি সমস্ত কিছু, ডিমটাও হয়ে গেছে, ডিমটা গ্যাসেই রাখবো কারণ যখন খাওয়ার আগে একটু গরম করব, তার জন্য অলমোস্ট ডান সমস্ত কিছু রান্নাঘরের কাজবাস। তো এই দেখো এখানে খাওয়ার দেখেছো, ছেলেকে দিয়ে আমার বাড়ির থেকেও মানে কাকিমাও আমার জন্য এখানে সমস্ত কিছু খাওয়ার পাঠিয়েছে, আর ওগুলো তো ছিলই সব কিছু নিয়ে। এখন চলো আমরা খেতে বসেছি, আমি আর দিদি এত কিছু খাবো না, ডিম দিয়েই খাবো, কিন্তু তাও এই যে ভাজা ভুজি ডাল, এখানে আছে খাসির মাংস, তো সব কিছু দিয়েছে। তো এই এটা বলেই আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করি, আর বেশি বক বক না করি, আজকে সারাদিন খাওয়া দাওয়ার মধ্যেই থাকলাম, রান্না বান্না খাওয়া দাওয়ার মধ্যেই তোমাদের সঙ্গে কাটিয়ে দিলাম, এটাই ছিল। আর একজনকে দেখো, এ শরীরই সুস্থ হচ্ছে না, এ কী হয়েছে জানি না, খালি মাথাটা গুঁতো মেরে মাথাটা ফাটিয়ে ফেলছে, মাথার মধ্যে আবার একদম লাল দগদগে ঘা করেছে। এই দেখো তোমাদের এই জন্য একটু দেখিয়ে দিলাম, এই দুষ্টুমি কিন্তু কমেনি, দুষ্টুমি সমানতালে চলছে ওর, যত যাই শরীরে হোক না কেন। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।